যারা এদিকে সেদিকে বসে আছেন ভাইরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা মানুষের চলে আসেন, মানুষের চলে আসেন। মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী, তারা এরা মানবরচিত আইন চায়, মানবরচিত আইন কামনা করে কোরআনের আইনের বিরোধিতা করে। আল্লাহ এদের সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ বলেছেন। আর যখন এদেরকে আল্লাহ জানাজিল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনার দিকে আহ্বান করা হয়, নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকগুলো পাশ কাটিয়ে তারপরে চলে যায়। আর মনে রাখবেন, আল্লাহর বিধান নাই যেখানে শান্তি নাই। গোটা পৃথিবীর মানুষের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে দুনিয়ায় শান্তি কায়েম করতে পারবেন না। এই যে জুমার দিনে আপনারা জুমার নামাজে যান, ইমাম সাহেব প্রত্যেক দিন জুমার খুতবা একটা কথা বলেন, আপনারা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছেন, খাইরুল কুরুনি করমিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই সেন্টেন্সটা আপনাদের পরিচিত না অপরিচিত? দেখবেন সানি খুতবায় ইমাম সাহেব পড়েন, খাইরুল কুরুনি করমিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা। তা বাংলা অর্থ কি? এর অর্থ হলো নবীজি বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমার পরে কিয়ামত পর্যন্ত এমন শান্তির যুগ আর আসবে না। নবীজির সময় শান্তি ছিল, কারণ নবীজির সময় কোন কিতাবের বিধান দিয়ে সমাজ চলত? আরেকটু জুড়ে বলেন, আমরা যখন নামাজে যাই, নামাজে কোন কিতাব তেলাবাত করি? কুরআন ছাড়া অন্য কিতাব দিয়ে কি নামাজ পড়লে হয় নাকি? ও নামাজি কুরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যেই কুরআন নামাজে পড়া বাধ্যতামূলক, হ্যাঁ নামাজি, আপনাকে বলছি ওই কুরআন জীবনের আগাগুড়া, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কুরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। আপনি মানলে মানেন, না মানলে নয়, আমাকে তো বলতে হবে, না মানলে আপনার কপাল পুড়বে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ না, আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ছাড়াও ইসলাম পৃথিবীতে ছিল, আছে, থাকবে, কিন্তু মনে রাখবেন ইসলাম ছাড়া আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনি ইসলামের কাছে দায়বদ্ধ, আপনার মতো লোক ইসলাম আর কোরআনের কাছে আসলেও কি না আসলেও কি? আসলে আপনার ভালো, না আসলে আপনার কপাল পুড়বে, মিয়া ঠাটা পড়বে আপনার উপরে, আমার তাতে কি? আর আপনি যদি কোরআনের আইন মানেন, আপনার কল্যাণ, আপনার লাভ, আপনি নাজাত পাবেন, আলহামদুলিল্লাহ পড়েন।
এজন্য আমাদের জীবন যাকার থাক আমরা আল্লাহর বিধান মানব ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الله والله তুমি জল্লে জালালোহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীর যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, শিশু মুসা নবীর যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অন্তর্গত বৃহত্তর আলিপুর যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালকিনি উপজেলার সিনিয়র সহসভাপতি, আপনাদের সকলের সুপরিচিত জনাব আলহাজ মোহাম্মদ নেয়ামুল আকন সাহেব, মাহফিলে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ কালকিনি উপজেলা পরিষদের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত এবং প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ মীর গোলাম ফারুক সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কালকিনি উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার, আরও উপস্থিত আছেন বৃহত্তর এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত জনাব আব্দুল আজিজ মোল্লা,
আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্না থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ হাফেজাহুল্লাহ ওয়ারাহ। আল্লাহ তাআলা ওনার এলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দিন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, প্রাণ প্রিয় কালকিনি তথা মাদারীপুরবাস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এটি কার নামের স্লোগান? আরেকটু জুড়ে বলেন। এটা কি উগ্রবাদী জঙ্গিবাদীদের স্লোগান? এটা কি চরমপন্থীদের স্লোগান? ইসলামের সাথে উগ্রপন্থা, চরমপন্থা বা জঙ্গিবাদের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। সুতরাং আল্লাহ আকবার এই স্লোগানকে জঙ্গিবাদ, উগ্রবাদ কিংবা চরমপন্থীদের স্লোগান হিসেবে কখনোই আখ্যায়িত করা যাবে না। আল্লাহ আকবার এটি সেই পবিত্র স্লোগান, মুসলমান সন্তান পৃথিবীতে এসে সর্বপ্রথম যে সাউন্ড তার কানে, তার কর্ণকুহরে প্রবেশ করে সেটি কি? আরেকটু জোরে বলেন। আবার যখন আমরা দুনিয়া থেকে চলে যাই, জানাজার সলাতে প্রথম তাকবীর কি দিয়ে শুরু হয়, শেষ তাকবীর কি? কি বুঝলেন? মুসলমানের সন্তান পৃথিবীতে এসে আল্লাহ আকবরের সাউন্ড, আল্লাহ আকবরের ধ্বনি তার কানে প্রতিধ্বনিত হয়েছে, যাওয়ার সময় আবার আল্লাহ আকবার শুনে বিদায় হচ্ছে। এর সিগনিফিক্যান্স হলো, এর তাৎপর্য হলো, মুসলমানের এই সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন দুনিয়ায় বাঁচবে, যতদিন দুনিয়ায় অবস্থান করবে, স্লোগান যদি দিতেই হয় হাবিজাবি আলতু ফালতু স্লোগান নয়, আল্লাহ আকবারের স্লোগান দিবে। এই আল্লাহ আকবার স্লোগান শুনলে অনেকের কলিজা দুমড়ে মুচড়ে উঠে, আল্লাহ আকবার স্লোগান শুনলে অনেকের চেহারা মলিন হয়ে যায়, আল্লাহ আকবার স্লোগান শোনার পরে আবু জেহেলের মন খারাপ হয়েছে, চেহারা মলিন হয়েছে। আপনার মন খারাপ হয় কেন? নাকি এই যুগের নব্য আবু জেহেলীয় চরিত্র আপনার ভেতরে ঢুকলো? সুতরাং আমিও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ আকবার স্লোগান শোনার পরে মন খারাপ করবে যারা, আবু জাহালের দুসর হলো তারা। তাকে আন্তরিকতা দিয়ে বলছি, তাকে ধরা দরকার, তাকে ধরে, তাকে আন্তরিকতা দিয়ে বলছি, তাকে ধরা দরকার। ধরার পরে মহব্বতের সাথে বলা দরকার, ভাই অতি শীঘ্রই, অতি শীঘ্রই কোরআনের ল্যাবরেটরিতে আপনার রক্ত পরীক্ষা করা দরকার, কারণ এই রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা তা যাচাই করে দেখা দরকার। নইলে আল্লাহ আকবার স্লোগান শুনলে আপনার খারাপ লাগবে কেন? আল্লাহ আকবার এই পবিত্র স্লোগান, এটি তো সেই স্লোগান,
এটি সাহাবীদের স্লোগান, কাফেরদের সামনে এটি সাহাবীদের ইমানদীপ্ত চেতনার স্লোগান, এটি উগ্রবাদী বা জঙ্গিবাদীদের স্লোগান নয়। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে বোমাবাজি, ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা, ইসলামের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে যারা, ইসলাম আর মানবতার দুশ্মন হলো তারা। আমরা সবাই ইসলামের সাথে থেকে আমরা সুশৃঙ্খলভাবে আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে বাঁচতে চাই, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপরে অটল আর অবিচল রাখুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সে কারণে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা শুনবো ইনশা আল্লাহ। আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য কোরআন থেকে কথা বলবো এবং শুনবো। এই কোরআন, এটি কি ওলামায়ে কেরাম কিংবা ইসলামিক স্কলারদের লেখা কোনো কিতাব? এই কিতাব নাজিল হয়েছে কার তরফ থেকে? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? থাকবেই বা কিভাবে? কারণ এমন এক পবিত্র সত্তার কাছ থেকে এই কিতাব এসেছে, যিনি সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সুমহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে কিতাবের স্টার্টিংয়ে বলেছেন, লালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যার ইজ দ্য ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআনের পথকে অনুসরণ করবে যারা, জান্নাতি এবং সফলকাম হয়ে যাবে তারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দাও। সম্মানিত ভাইরা, আল্লাহর কালাম এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষকে বেসিক্যালি মৌলিকভাবে চার ভাগে ভাগ করে দিয়েছে। আমার কথা আপনারা বুঝে থাকলে একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের ভাষায় এই পৃথিবীর মানুষ মোট কয় প্রকার? মাদারীপুরের মানুষ কাছে পদ্মা নদী, তাজা তাজা মাছ খায়, তারপর ফ্রেশ শাকসবজি খায়া এরকম মরা মরা আওয়াজ যদি দেয়, এটা কি মেনে নেওয়া যায়? তা আওয়াজটা তো একটু তাজা তাজা আর পুরুষ মানুষের মতো আওয়াজ হওয়া লাগবে। বলেন কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার? এইটা হচ্ছে মাদারীপুরের আওয়াজ। কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? চার প্রকার। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ বাস করছে, সব মানুষ, সব মানুষকে কোরআন চারটি ভাগে ভাগ করে দিয়েছে। শোনেন ভালো করে, এক নাম্বার মোমেন, এক নাম্বার মোমেন। আমি কিন্তু গতানুগতিক স্টাইলে ওয়াজ করব না, এখানে একাডেমিক স্টাইলে আলোচনা হবে, অর্থাৎ আলোচনা যা হবে, যা বলবো এখানেই মুখস্থ করে যাওয়া লাগবে ইনশা। এক নাম্বার, এই তো আওয়াজ ছোট হয়ে গেল, এক নাম্বার মোমেন, আরো জোরে বলেন, এক নাম্বার। দুই নাম্বার মুশরিক, দুই নাম্বার। তিন নাম্বার মুলহিদ, তিন নাম্বার। চার নাম্বার মুনাফিক, চার নাম্বার। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন, পৃথিবীতে যত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী আছে সব এই চার কাতারের ভিতরে, সব এই চার কাতারের। আমি আপনি এখানে, আমরা ওই চার কাতারের কোনো না কোনো এক কাতারে আছে। আমার হিন্দু ভাইয়েরা যদি মাহফিলে আসেন তারাও এখানে কোনো না কোনো কাতারে আছেন, আমার খ্রিস্টান ভাইয়েরা, আমার বৌদ্ধ ভাইয়েরা, তারপর আমাদের এই ইহুদি ভাইয়েরা যারা আছেন, যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বর্ণের মানুষ এই চার প্রকারের কোনো না কোনো প্রকারের ভেতরে আছে। এই যে মানুষকে চার প্রকারে ভাগ করে দিল, মোল্লা না আল্লাহ, আসেন তো এগুলো কোরআনে আছে কিনা আমরা একটু জেনে নেই। আগে আমরা
এই চার প্রকারের পরিচয় এবং এদের পরিণতি জানবো মোল্লার কাছ থেকে না আল্লাহর কাছ থেকে। কোরআনের ভাষায় মানুষ হলো কয় প্রকার, আরো জোরে কয় প্রকার, কয় প্রকার। এই এক ঘন্টা ঘুম আসা যাবে না, একদম নিরেট আলোচনা শুনতে হবে ইনশা। চার প্রকার দেখি তো আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। এক নম্বর কি বলেছিলাম, মাশাআল্লাহ। দুই নম্বর মুশরিক। তিন নম্বর মুলহিদ। চার নম্বর আজকে ওয়াজ জমবে ভালো ইনশা। তাহলে কোরআনের ভাষায় মানুষ আমরা পেলাম কয় প্রকার। এক নম্বর হচ্ছে মুমিন। প্রশ্ন হলো হুজুর মুমিন কারা, উত্তর হলো ঈমান এনে ঈমানের পথে জীবন যাপন করছে যারা মুমিন হলো তারা। এবার প্রশ্ন হলো এই মুমিনদের পরিণতি কি হবে। যেই সকল মুমিনরা ঈমান এনে ঈমানের উপর জীবন পরিচালনা করছে সেই সকল মুমিন ঈমানদারেরা যাবে কোথায়। কোরআনুল করিমের ১৮ নম্বর সূরা সূরাতুল কাহাফের ১০৭ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় ঈমান এনে আমলে সালেহ নেকির কাজ করছে যারা এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। তাহলে বলেন তো দেখি, কোরআনের ভাষায় মানুষ আমরা জানলাম চার প্রকার। এক নম্বর জানলাম আমরা মোমেন, মোমেন কারা, ঈমান এনে ঈমানের পথে জীবনযাপন পরিচালনা করছে যারা। এবার আমরা তারপরে জেনে নিলাম ঈমানদার যারা কোথায় যাবে তারা। আরেকটু জোরে বলেন, কোথায় যাবে তারা। দুই নম্বর হচ্ছে মুশরিক। এবার প্রশ্ন হলো হুজুর মুশরিক কারা, উত্তর হলো যেই মহামহিয়ান সত্তা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। সবাই বলেন তো আমাদেরকে এত সুন্দর করে পয়দা করে এই দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কি। রব আমাদেরকে পাঠিয়েছেন তার গুলামের জন্য, কিন্তু এই পৃথিবীতে অসংখ্য মানুষ সেই একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে নিজেদের বানানো অনেক কিছুকে তারা উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছে। ওই একত্ববাদী রবকে বাদ দিয়ে নিজেদের বানানো উপাস্যগুলোকে উপাস্য বা মাবুত হিসাবে গ্রহণ করেছে যারা মুশরিক হলো তারা। আরো শর্ট করে যদি আমরা বলি, আল্লাহর সাথে শরীক করে যারা মুশরিক হলো তারা। এবার প্রশ্ন হলো হুজুর এই মুশরিকগুলো যাবে কোথায়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে যারা বিনা হিসাবে জাহান্নামী হলো তারা। এদের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করেছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। এই মুশরিকগুলোকে জাহান্নামী বানিয়েছে মোল্লা না আল্লাহ। তাহলে আমরা চার প্রকার মানুষের ভেতরে দুই প্রকার জানলাম। দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে মুশরিক, আল্লাহর সাথে শিরক করে যারা মুশরিক হলো তারা। মুশরিক যারা কোথায় যাবে তারা। তিন নম্বর শ্রেণীর নাম হচ্ছে মুলহিদ। মুলহিদ ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। এর অর্থ কি আরবি শব্দ বুঝছি, এটা বাংলা অর্থ হচ্ছে নাস্তিক। বাংলা অর্থ কি নাস্তিক। নাস্তিক কারা, স্রষ্টায় বিশ্বাস করে না যারা, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাকে বললাম, তুমি যে বললা স্রষ্টা বলতে কেউ নেই এ কথা কেন বলেছ। কয় থাকলে তো দেখতাম। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার।
এইরকম কোন অমানুষের জাত, নাস্তিক যারা, মানুষের জাত না এগুলা। আপনি বলবেন হুজুর এত পড়া ভাষায় কোনো বলেন, আরে ভাই এটা তো আমার কথা না, এগুলা যে মানুষের জাত না এটা আল্লাহ কোরআনে বলেছেন। ওলামায়ে কেরাম থাকলে ওনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহ এদের সম্পর্কে কোরআনে বলেছেন উলা ইকাকাল, দেখেছেন আলেমরা সাক্ষ্য দিয়েছেন উলা ইকাকাল আনআম মানে কি হুজুর? চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেছেন নাস্তিক যারা চতুষ্পদ জানোয়ারের মতো, তা আমি যে বললাম এগুলা মানুষের জাত না, আমি কি ভুল বলছি নাকি? আল্লাহ বলেছেন না এতটুকুতেই এদের পরিচয় সীমাবদ্ধ নয়, আল্লাহ বললেন বালহুম আদল, এরা চার পায়া চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো খারাপ, আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? এরা আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি দেখেছে, ফুল দেখেছে, ফুল থেকে ঘ্রাণ নিয়েছে, কিন্তু ফুল যিনি দিয়েছেন তাকে চিনতে পারে নাই। এইরকম অমানুষের জাত। ওই যে বললাম যেমন কুকুর তেমন মুগুর, দরকার এদেরকে পেলে বলবেন এই তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখছ, তোর বাপ তোরে জন্ম দিয়েছে যেই সময় এটা তুই দেখছ, সে বলবে না, তারে বলবেন তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখোস নাই, তাহলে তোর জন্ম নিয়েই তো সমস্যা আছে, তোর জন্মে ভেজাল আছে কিনা তোর বাপকে জিজ্ঞেস কর। আর আমি বলি কি, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এদেরকে রশি দিয়া বান্ধা স্পিড বোটে উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়ে ছেড়ে দিবেন, বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে দিয়ে স্পিড বোটের চালককে নিয়ে আপনি চলে আসবেন, হে একটু পরে যখন এই উত্তাল তরঙ্গমালায়, যখন এই তরঙ্গমালা তাকে একবার উপরে উঠাবে একবার নিচে ছাড়বে, তখন বঙ্গোপসাগরে আল্লাহ কি জিনিস ভালোভাবে দেখতে পাবে সে। অথবা বিমানে উঠে বা হেলিকপ্টারে উঠে মাঝ আকাশে গিয়ে তাকে বিমানের সিটের সাথে দড়ি দিয়া বাইন্দা পাইলট নিয়ে ভাগেন, আল্লাহ কারে কয় সে ভালো করে বুঝতে পারবে, ঠিক কি না? তাহলে নাস্তিক কারা? স্রষ্টা বিশ্বাস করে না যারা, বেটা পাগল, আয়না ছাড়া নিজের পিঠ নিজের শরীরের পেছন ভাগও দেখতে পারো না, তুমি সেই আল্লাহকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন, জান্নাতি যারা দু নয়ন মেলে মন ভরে আল্লাহকে দেখবে তারা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সকল বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নাও। তাহলে তিন নম্বর জানলাম নাস্তিক, নাস্তিক যারা জাহান্নামে যাবে তারা, নাস্তিক যারা কোথায় যাবে তারা। আচ্ছা এই যে মানুষগুলোকে ভাগ করে দিয়েছে মোল্লা না আল্লাহ, এদের পরিণতি ঠিক করে দিলাম আমি না আল্লাহ। আচ্ছা কয় প্রকার জানলাম? একটা ক্লাস টেস্ট হয়ে যাক দেখি মনে আছে কি না। এক নম্বর প্রকার মোমেন, যাবে কোথায়? দুই নম্বর যাবে কোথায়? তিন নম্বর কোথায় যাবে? বাকি থাকলো কোনটা? এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিক কারা? এটা তো বড় কঠিন প্রশ্ন। কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব, আমি বলবো আপনি ইন্ডিয়া সফর করেন, কোটি কোটি হিন্দু ভাই বোন সেখানে আছে না নাই। কেউ যদি কয় হুজুর আমি বেশি বেশি খ্রিস্টান দেখব কোথায় যাব, আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই। কেউ যদি কয় হুজুর আমি ইহুদি দেখব কোথায় যাব, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি কয় হুজুর বৌদ্ধ দেখব, আমি বলবো চীন কিংবা মিয়ানমারে চলে যান, সেখানে গেলে কোটি কোটি বৌদ্ধ পাবেন। এবার মাদারীপুরের আমার কোন ভাই যদি বলে হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম? কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম কোথায় যাইতাম, উত্তর হলো যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকায়া আছে, এই প্যান্ডেলের নিচেও মুনাফিক থাকতে। বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজের দেখবেন ড্রেস আছে, ড্রেস আছে না, লাল ড্রেস, সাদা ড্রেস, নীল ড্রেস, ড্রেস দেখলে বোঝা যায় এটা আলিপুর স্কুলের, এটা ওই স্কুলের ছেলেরা, ওই স্কুলের মেয়েরা। এখন মুনাফিকের কি আলাদা কোনো ড্রেস আছে নাকি? কি আজিব কারবার, তার আলাদা কোনো ড্রেস নাই,
পিঠের মধ্যে মুনাফিক সাইনবোর্ড লেখা নাই, কপালেও লেখা নাই, বরং মুনাফিক মুসলমানের মতোই চলে। দেখা যায় মাথায় টুপি লাগায় পাঞ্জাবি, আবার মাঝে মাঝে জুমার দিনে জুব্বাও পরে, দাঁড়িয়েও রাখে। এইরকম মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের লেবাস ধারণ করে, যেখানেই সুযোগ পায় সেখানেই ইসলামের শেকড় কাটে। এইভাবে বাহিরে বাহিরে ইমানদারির ভাব দেখা যায়, তলে তলে ইসলামের বিরোধিতা করে যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক তারা। এবার প্রশ্ন হলো, হুজুর মুনাফিকরা যাবে কোথায়? উত্তর কিন্তু ভুল দিয়েছেন। হ্যাঁ, তুমি তো দেখি সলিড শ্রোতা একেবারে, তুমি পড়াশোনা করো, বুঝা যাচ্ছে। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, খুব সুন্দর উত্তর। আপনারা তো তালে তালে তাল মিলাইতেছেন। মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে, এদেরকে জাহান্নামের তলায় কি আমার এই ভাই পাঠাইছে না আল্লাহ? দেখেন আল্লাহ এদের ব্যাপারে কোরআনে কি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে স্থান পাবে তারা। এবার একটু কান লাগান, ভালো করে বোঝার চেষ্টা করেন। বলেন তো জাহান্নামীগুলারে সাইজ করার জন্য আল্লাহ জাহান্নাম জাহান্নামকে কয় ভাগে ভাগ করেছেন? কয় ভাগে? দেখি তো দুনিয়ার কয়েকটা বড় বড় কুখ্যাত কাফের নাম আপনারা বলেন, যেমন ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, হামান, সাদ্দাত, কারণ, এগুলা কি ছোট ছোট কাফের নাকি কুখ্যাত বড় কাফের? এখন প্রশ্ন হলো, ওই কুখ্যাত বড় বড় কাফের গুলো যাবে কোথায়? জাহান্নামে। ভালো করে বুঝেন, কুখ্যাত বড় বড় কাফের গুলো থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক গুলো জাহান্নামের তলে। বুদ্ধিমানের মতো জবাব দেন, বড় বড় কাফের চাইতে মুনাফিক তুলনামূলক ভালো না খারাপ? এটা কি জাতের খারাপ চিন্তা করেছেন? খারাপের খারাপ এটা। তার চাইতে ফেরাউন ভালো, তার চেয়ে নমরুদ ভালো, এরা জাহান্নামের উপরে থাকবে, আর মুসলমান নাম ধরে মুনাফিক গুলা জাহান্নামের তলায় থাকবে। প্রশ্ন হলো, হুজুর মুনাফিক গুলার পরিণতি এত খারাপ কেন? কারণ কাফেররা সরাসরি ইসলামের বিরোধিতা করে, আর মুনাফিক গুলো এরা তলে তলে ইসলামের শেকড় কাটার জন্য কাজ করে। আমাদের সবচাইতে বড় দুশ্মনের নাম কি? হ্যাঁ, উল্টা পাল্টা জবাব দিয়েন না, তালে তালে থাকিয়েন। হ্যাঁ, এই তো একজন ভাই বলেছে, আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম শয়তান। দুশ্মন বলবেন কারে? যে দুশ্মন আপনার কখনোই ভালো চায়। শয়তান কি আমাদের ভালো চায় নাকি? শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দিয়ে কোথায় নিতে চায়? জাহান্নামে। এজন্য সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশ্মন। এবার বলেন তো দেখি, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? আরে বাপরে বাপ, বয়সে পাক না। এবার বলেন তো, বুদ্ধি তার কম না বেশি? সে বয়সেও পাক না, বুদ্ধিতেও পাক না। এখন এই পাকনার বুদ্ধিগুলাও কিন্তু পাকনামি হয়। শয়তান কিন্তু ভালো করে জানে, মুসলমানের সন্তানকে মুশরিক বানানো এত সহজ না। আর শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক বানাতেও চায় না, কারণ মুসলমানের সন্তানকে মুশরিক বানালে শয়তানের লস। কারণ মুশরিকরা যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের তলে। এই জন্য শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক না বানিয়ে মুনাফিক বানাতে চায়। আর মুনাফিক গুলো এত খারাপ, এই যে দুইটা বছর গোটা বিশ্বে মহামারী ছিল, করোনা, অমিক্রন আসলো, তারপরে করোনা ভাইরাস কিংবা এই অমিক্রনে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, সে জাহান্নামে যাবে এমন কথা কি কেউ বলতে পারবে নাকি? এমন কথা কুরআন বা হাদিসে আছে নাকি? কিন্তু দেখেন, মুনাফিকি ভাইরাস এটা করোনা ভাইরাসের চাইতে আরো খারাপ ভাইরাস। করোনা ভাইরাসে মারা গেলে জাহান্নামে যাবে, কোরআন হাদিসে এমন কোনো কথা নাই। কিন্তু মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা, জাহান্নামি হবে তারা। আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার! আল্লাহ
তাআলা বলেছেন নবী মুনাফিক যারা জাহান্নামের সুসংবাদ পাবে তারা এদেরকে জাহান্নামের সুসংবাদ দিন। মুনাফিকগুলো কত খারাপ দেখেন, এক মুনাফিক মারা যাওয়ার পরে তার জন্য নবীজি নিজে দোয়া করেছেন, নবীজির দোয়া আল্লাহ ফিরায় দিয়েছেন। ঘটনা কিন্তু একটা মনে পড়ে গিয়েছে বলবো, ঘটনা একটা মনে পড়ছে বলবো আমি ঘটনাটা। আমার আপনার নবীর মর্যাদা, নবীজির স্ট্যাটাস কেমন, স্ট্যাটাস আপনাকে বোঝা লাগবে। আমার নবী তার অন্তরে হৃদয়ের ভেতরে কোনো আকাঙ্ক্ষা আসলে সেটা হাত তুলে আল্লাহর কাছে বলা লাগে না, মনে মনে চাইলেই সেই আশা পূরণ করে দেন কে। যেমন দেখুন কিবলা পরিবর্তনের কাহিনী আপনারা সবাই জানেন, এখন আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে সলাত আদায় করি, কিন্তু সর্বপ্রথম মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সলাত আদায় করছেন, কিন্তু নবীজির মন চায় যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নবীজি সলাত আদায় করতেন, নবীজির মনটা আল্লাহ নবীর দিল শান্ত হয়ে যেত, আল্লাহর নবীর কলিজাটা ঠান্ডা হতো। এটা নবীজির ইচ্ছা, নবীজির আকাঙ্ক্ষা। নবীজি নামাজে দাঁড়িয়ে বারবার এই আকাঙ্ক্ষা পোষণ করছেন। নবীজি মনে মনে আকাঙ্ক্ষা পোষণ করলো সব জানেন কি, দুই রাকাত নবীজি সলাত আদায় করেছেন, দুই রাকাত সলাত যখন আদায় করেছেন তিন নম্বর রাকাতে আল্লাহ জিব্রিলকে দিয়ে ওহি পাঠিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিসসামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী বারবার আকাশের পানে তাকিয়ে আপনি কি চাচ্ছেন আমি তো সেটা জানি, আর দেরি নাই এক্ষুনি আপনার মুখ বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন বললাম, যেই নবী মনে মনে আকাঙ্ক্ষা পূরণ করলেই আল্লাহ দোয়া কবুল করে ফেলেন, ওই নবী এক মুনাফিকের জানাজায় গিয়ে মুনাফিকের জন্য দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ নবীজির হাতটা কি ফিরাইয়া দিয়েছেন, দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র লোকটা মুনাফিক হওয়ার কারণে। তাবুকের অভিযান থেকে নবীজি ফিরে আসার কিছুদিন পরে মদিনার মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা যাওয়ার পরে তার ছেলে নবীজির কাছে আসলো, নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার ওসিয়ত ছিল আপনি যেন আমার বাবার জানাজায় ইমামতি করেন, আর আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার জানাজার কাফন, আমার বাবার জানাজার কাফনের কাপড় পরিধান করানো হয়। এই কথা নবীজি শুনে জানাজার উদ্দেশ্যে যখন রওনা দিতে যাবেন, সেইদিনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আটকে দিলেন বেশ কয়েকটি জায়গায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। তাহলে বলেন তো ওমরের মর্যাদা ইসলামে কম না বেশি, মানুষটাও নরম না গরম? সবাই নরম হলে চলে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে ওমরের মতো গরম মানুষেরও দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন, নবীজি বললেন ওমর রে আমাকে বাধা দাও কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো কার জানাজায় কোথায় যাচ্ছেন, এই লোকটাকে কি চিনেন না, সারাটা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে, এই এই লোকটা তো উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, এই মুনাফিকের জানাজায় আপনি যাইয়েন না। নবীজি বললেন, ওমর রে আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ দেন নাই। ওমরের নিষেধাজ্ঞা না মেনে নবীজি চলে গেলেন। নবীজি ওই মুনাফিকের কাছে গিয়ে ওই মুনাফিকের লাশের মধ্যে নবীজির থুতু মুবারক লাগিয়ে দিলেন। এরপরে নবীজি যখন জানাজা ইমামতিতে দাঁড়াবেন আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রিলকে দিয়ে ওহি পাঠালেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন,
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও নবী আপনি যদি এই মুনাফিকের জন্য একবার আর দুইবার নয় 70 বার যদি এই মুনাফিকের জন্য আপনি নবী হয়েও দোয়া করেন, লাভ হবে না, লাভ হবে না। আপনি নবী হলেও আপনার হাত আমি ফিরায় দেব, এই দোয়া কবুল করব না। কারণ মুনাফিকের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, এই মুনাফিক এবং কিয়ামত পর্যন্ত মুনাফিক হয়ে মরবে যারা, জাহান্নামের আগুনে পুড়বে তারা। আরে বাপরে বাপ, আর এখন সারা জীবন ইসলাম মুসলমানদের ক্ষতি করে কত মুনাফিক মারা যায়। আমরা এমন ভাবে দাফন দেই মনে হয় যেন একেবারে জান্নাতের বিছানায় বিছায় দিয়ে এসে, দেখি জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছেন আপনি, না এত সুদালন না। আপনি কি এই আয়াত কোনোদিন কোরআন খুলে পড়েন নাই? যেই নবী মনে মনে চাইলেই আল্লাহ দোয়া কবুল করেন, ওই নবী এই মুনাফিকের জন্য হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ বললেন, নবী একবার না 70 বার দোয়া করেন, তাও লাভ হবে না, মুনাফিক হয়ে মরবে যারা, জাহান্নামের তলদেশে পুড়বে। কি বুঝলেন? তাহলে যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে জাহান্নাম অবধারিত হয়ে যায়, ওই ভাইরাস থেকে আমি আপনি বেঁচে থাকার জন্য সব সময় সাবধান থাকার দরকার আছে না নাই? এই যে করোনা ভাইরাস অমিক্রন, করোনা থেকে বাঁচার জন্য কত মানুষ দেখলাম সতর্ক হয়ে নিয়মিত মাস্ক পরিধান করে। আপনি মাস্ক পরিধান করবেন, সতর্ক থাকবেন, এটা কিন্তু ইসলামেরই নির্দেশ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আদেশটা কার? সুতরাং সাবধান থাকেন, অসুবিধা নাই। কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝেন, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মুখের মধ্যে মাস্ক লাগালেন, আবার কেউ কেউ বেশি সতর্ক বারবার হ্যান্ড স্যানিটাইজিং করে, এরপরে কয়েকজনকে দেখলাম মাথার মধ্যে নেটের মতো আর একটা কি জানি লাগায়, কয়েকজন আরও বেশি সতর্ক দেখলাম হেলমেটের মতো কি জানি আর একটা লাগায়, দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে। এই যে আপনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এত সতর্ক থাকেন, আরে ভাই এই ভাইরাসে মরলে জাহান্নামে তো কেউ যাবে না, কিন্তু যেই ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে জাহান্নামের তলে যাবে, করোনা থেকে বাঁচার জন্য যদি এত সাবধান থাকতে পারে, মুনাফিকি ভাইরাস থেকে বাঁচার জন্য কতটুকু সাবধান থাকেন বিবেককে প্রশ্ন করে। তাহলে মুনাফিক হয়ে আমরা মরতে চাই নাকি? মনে রাখবেন, হিন্দুর মধ্যে মুনাফিক নাই, কারণ সে তো এমনি মুশরিকের কাতারে। বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই, সে মুশরিকের কাতারে। খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, সে মুশরিকের কাতারে। ইহুদির মধ্যে মুনাফিক নাই, সে মুশরিকের। মুনাফিক শুধু কিন্তু মুসলমানের ভিতরে আছে। মুনাফিক চীনা বড় দায়, দেখবেন মসজিদেও যায়, হুজুরদের কাছেও যায়, আবার সুযোগ পেলে হুজুরদেরকে ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের উপরেও নির্যাতন চালায়। এটা যে চীনা বড়। এখন বলেন তো, এই ভাইরাস থেকে বাঁচার দরকার আছে না নাই? এখন চিনতে হবে এই ভাইরাসের লক্ষণ কি কি। এই ভাইরাসের লক্ষণ কি তা জানা লাগবো না নি, সিলেটি ভাষা কইলাম আর কি তোরা। করোনা ভাইরাসের লক্ষণ কি? মানুষ বাপ রে বাপ জিজ্ঞেস করে, ভাই করোনার লক্ষণ কি বলো? একটু লক্ষণ আসলেই করোনা টেস্টে চলে যায়। তো লক্ষণগুলা তো মুনাফিকের লক্ষণ জানা লাগবে না? এখন এই লক্ষণগুলো কি মোল্লা বলবে না আল্লাহ বলবেন? মুনাফিকের কি কি খাসলত আছে, যে খাসলত, যে লক্ষণগুলো দেখা দিলেই ওটা মুনাফিক হয়, এগুলো আমরা কোরআন হাদিস থেকে খুব সংক্ষিপ্ত সময়ে জানবো ইনশা আল্লাহ। কিন্তু কয়েকজন যে উঠে, লক্ষণ কি মিলছে নাকি? মনে রাখবেন, এতক্ষণ কিন্তু উঠাউঠির টাইম চলে গেছে, এখন উঠলে আমি কিছু বলবো না, মানুষ ভাববে মনে হয় রে হুজুরের এই পয়েন্টটা এর সাথে মিলছে। বিপদ আছে কিন্তু, এতক্ষণ উঠার সময় ছিল, উঠেন নাই কেন? এখন আমি মুনাফিকের লক্ষণ বলবো কোরআন থেকে হাদিস থেকে, আপনি উঠলে আমি কিছু বলবো না, ওই কোনা থেকে একজন উঠলে এই কোনারা বলবে আল্লাহ জানে মনে হয় মিলে গেছে। উঠাউঠি করা যাবে,
আচ্ছা বেশি কষ্ট দিব না, 30 মিনিটে শেষ করে দিলে অসুবিধা আছে? তাও উঠবেন না? উঠবেন কেউ আপনারা? উঠবেন? আমি কোরআন হাদিস রিসার্চ করে, কোরআন হাদিস গবেষণা করে মুনাফিকের হাসলত, মুনাফিকের স্বভাব, মুনাফিকের লক্ষণ বের করেছি মোট 15টা। কয়টা? কোন 15টা শুনে আপনারা ভয় পাইয়েন না, হুজুরা হা 15টা ছাড়া রাত যায় কিনা? না, ওই যে বললাম 30 মিনিট, 15 দিয়ে গুণে সংক্ষেপে বলবো, তাও উঠবেন না প্লিজ? উঠবেন কেউ? কারণ একটু আগেই বললাম আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই। আচ্ছা আমি কি এই কালকিনিতে আগে কখনো এসেছি? আসি নাই, বলে দিলাম। এখন কমিটির ছেলেদেরকে ধরে যান, হ্যাঁ বেটা কোন জায়গা থেকে হুজুর একটা আনসত সব আমার বিরুদ্ধে বলে গেছে। মানে আমরা তো এখন কোরআন হাদিস থেকে কথা বললে অনেকে রাগ করে, ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো? এক হুজুর মসজিদের মধ্যে, নতুন এক মসজিদে তিনি গেলেন, জুমার দিনে তিনি প্রস্তুতি নিলেন যে নতুন এক মসজিদে আসলাম, প্রথম জুমা, একটু সুন্দর করে আলোচনা করি। তিনি বিষয় নির্ধারণ করলেন সুদ, আজকে সুদের ব্যাপারে আলোচনা করবেন, খুব সুন্দর নোট করলেন, প্রস্তুতি নিলেন। তারপরে যখন আলোচনা শুরু করলেন 12:30টায়, সুদের আলোচনা শুরু করার পরে মসজিদ কমিটির সভাপতি মারছে কাশি, আর হুজুরও চালাক, হুজুর বুঝছে না, আরে আমার ওয়াজ তো কমন পড়ে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে বাজে মাত্র 12:40। হুজুরের টেকনিক করে টপিক চেঞ্জ করে চলে গিয়েছে ঘুষের ওয়াজে। যখনই ঘুষের ওয়াজ শুরু হয়েছে, সেক্রেটারি সাহেব মারেছে, মারছে আরেক কাশি, হুজুর বুঝছে হায় রে হায় এই ওয়াজও কমন পড়ে। হুজুর তো চালাক, হুজুর সাথে সাথে টপিক চেঞ্জ চলে গিয়েছে ঘুষে, এই আপনার ঘুষ বাদ দিয়ে চাঁদাবাজির ওয়াজে। কিছুক্ষণ পর এবার ক্যাশিয়ারের কুতাকুতি শুরু, হুজুর বুঝছে এই ওয়াজও। ঘড়ির দিকে তাকায় দেখে 1টা বেজে গেছে, কয় আজকে আর ওয়াজ হবে না, ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল। এইরকম ইমাম খতিব থাকলে আমি বলবো, ভাই আপনি পবিত্র এই মিম্বর ছেড়ে মাটি কেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি আপনি ওই মিম্বরে বসেন, তাহলে সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে। আজ আমাদের আলেমদের ঠিক হওয়া দরকার বেশি, হক কথা বলে আমরা অনেককে ছেড়ে দিয়েছি। আপনারা জানেন বাংলাদেশে একবার এক স্কলার, যিনি কম্পারিটিভ রিলিজিয়নের উপরে গোটা বিশ্বে সমাদৃত, তিনি বাংলাদেশে আসলে এয়ারপোর্ট ঘেরাও হয়ে যাবে। আর গতকাল যে এক পর্ন স্টার, এক নর্তকী গায়কী আসলো, কোথায় গলা থেকে তো একটা সাউন্ড বের হলো না। এটা একজন স্কলারের হওয়া মানায় না, একজন নর্তকী। ওই যে সোনু নিগম আসলো, কিছু বললেন না, সোনু নিগমকে যে আজানকে বলেছিল, আজানের আওয়াজ যখন আমি শুনি আমার খুব ডিস্টার্ব ফিল হয়, ওই লোকটাও তো এসে বাংলাদেশে চলে গেল, কিছু বললেন না। গতকাল আর এক প্রস্টিটিউট মহিলা এসে চলে গেল, চুপচাপ হয়ে গেলেন। আর যখন এক গোটা বিশ্বে যিনি কম্পারিটিভ রিলিজিয়নের সমাদৃত ব্যক্তি, তিনি কোনো গবেষক আলেম না হলেও আমরা কম্পারিটিভ রিলিজিয়ন মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি গোটা বিশ্বের মধ্যে একটি ফেমাস, একজন ফেমাস পার্সন, এটা সবাই জানে। তিনি আসতে চাইলেন, আপনি এয়ারপোর্ট ঘেরাও করে ফেলবেন, হুমকি দিলেন। আর এই যে বেশ্যারা এসে চলে যায় কই, আপনারা তো অনেকে খবরও দেখি রাখেন না, অন্তত প্রতিবাদটুকু তো করা দরকার ছিল, ঠিক কিনা? হক কথা আপনাকে বলতেই হবে। আমি যে 15টা খাসতের কথা বলবো, আমার সাথে কোনোটা মিললে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাকে হেদায়াত দান করেন। আপনাদের সাথে মিললে, আপনারা আমার ভাই, আমার দিনই ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কারোর সাথে মিলে যায় ভাই রে, প্লিজ রাগ করবেন না, প্লিজ আপনি তৌবা করে সংশোধন হয়ে যাবেন, দেখবেন আপনার দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে, কিয়ামতে নাজাত দিয়ে দিবেন কে? আমরা আজ হেদায়াতের নিয়তে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের কয়টা খাসলত, কয়টা স্বভাব আমরা জানবো?
চলেন শুরু করে দিই, আর দেরি করবো না। এক নম্বর, মুনাফিক যারা দ্বিমুখী স্বভাবের মানুষ, তারা ডাবল ফেস পার্সোনালিটি, দুমুখী স্বভাবের মানুষেরা, এরা বলে একটা করে। কোরআনুল করিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকরাহের আট নম্বর আয়াতে রাব্বুল আলামিন মুনাফিকে এই স্বভাব সম্পর্কে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ইমান এনেছি, মুখ দিয়ে এরা ইমানের কথা বললেও আল্লাহ বললেন ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা ইমানদার হতে পারে নাই, কারণ মুখ দিয়ে তারা ইমানের কথা বললেও বাস্তব জীবনে তারা ইমানের বিপরীত কাজ করে। দেখা যায় সে নিজেকে ইমানদার বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখা যায় সে মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, আজান হলে নামাজে যায় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমি ইমানদার কিনা এটা যাচাই করার প্রধান মানদণ্ড হচ্ছে নামাজ। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, আমি ইমান এনে ইমানের ঘোষণা দিলাম, তারপরে আজান হলো নামাজে গেলাম না, তাহলে বলেন তো ইমানের দাবি আমি পূরণ করলাম নাকি? আমি ইমানদার হিসাবে নিজেকে আমি ঘোষণা করলাম, তারপরে আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, তাহলে বলেন তো ইমানের দাবি আমি পূরণ করলাম নাকি? এইভাবে করে মুখ দিয়ে ইমানের কথা বলে বাস্তব জীবনে ইমান বিরোধী কাজ করে যারা, ইমানদার নামের খাঁটি বেঈমান মুনাফিক হলো তারা। বলে আমি ইমানদার, বলে আমি ইমানদার, কিন্তু ইমানদার হিসাবে আল্লাহর বিধানগুলোও মানে না। বলেন তো মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ? তো মদ আল্লাহ অবৈধ করেছেন, আল্লাহর গুলাম, এটিকে বৈধতা দেওয়ার তার কি কোনো সাহস আছে, কোনো ক্ষমতা আছে? যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, অবৈধ করে দিয়েছেন, সেটার বৈধতা মানেই হচ্ছে, সেটার বৈধতা দেওয়া মানেই হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, ঠিক কিনা? এই মাদক আমার যুব সমাজকে আজ ধ্বংস করে ফেলতেছে। আমার যুবকরা মাদকাসক্ত হয়ে এরা তাদের যৌবনকে নষ্ট করে ফেলতেছে। আমার যুবক ভাইরা খবরদার, এডিক্টেড হয়ে নিজের যৌবনকে নষ্ট করে না। আমরা আজ মাদকের বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে সভা করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, বক্তৃতা করি। একদিকে আমরা মাদক মুক্ত সমাজের কথা বলি, অন্যদিকে আমরা মাদক নিয়ন্ত্রণের নামে মাদকের বৈধতাও দিয়ে দেই। এক মুখে দুই কথা হলে হবে কেমনে? এক লোক দরজা জানালা খুলে দিয়া বলতেছে চোর ঢুকার আর জায়গা নাই। আপনি তো দরজা জানালা খুলেই দিয়েছেন, তো আপনি মাদককে মাদক মুক্ত সমাজ করতে চান, অন্যদিকে মাদকের বৈধতা দিলে মাদক থেকে যুব সমাজকে ফেরাতে পারবেন? মানুষ তো নেগেটিভ জিনিসের দিকে বেশি আকর্ষিত হয়, এজন্য নেগেটিভ জিনিসটাকে রাখা যাবে না, এটাকে নির্মূল করে ফেলতে হবে। আমার কথায় আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না, আপনি নিরপেক্ষ মানসিকতা দিয়ে বুঝার চেষ্টা করুন। বাস্তবিকভাবে আপনাকে বুঝাই, এই মাদক এটার বিরুদ্ধে যদি আপনি স্বার্থের কারণে চুপচাপ থাকেন, কথা বলেন না বাইরে, আপনার নিজের পরিবারও এটা দিয়ে আক্রান্ত হতে পারে। আমার বাড়ি তো সিলেটে, গত সপ্তাহে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামের ঘটনা হয়তো আপনারা অনেকে টিভিতে এবং ফেসবুকেও আপনারা হয়তো এই ঘটনাটি জেনেছেন কিনা আপনারা, যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা বাবা, উনার সন্তান মাদকাসক্ত, তিনি তার ছেলেকে মাদক সেবনে বাধা দিলেন। তিনি কেন তার ছেলেকে মাদক সেবনে বাধা দিলেন? তার ওই মাদকাসক্ত সন্তান হাতের মধ্যে কুড়াল নিয়ে তার নিজের বাপের মাথা দুই টুকরা করে মেরে ফেলেছে। এই যে মাদকের বিরুদ্ধে আপনি কথা বলছেন না স্বার্থের কারণে, আপনার নসিব খারাপ থাকলে আপনার পুলামাইয়ারা মাদকাসক্ত হয়ে এভাবেই হাতে কুড়াল নিয়ে কিংবা ঐশীর মতো ঐশী যেভাবে তার মা বাপকে জবাই করে ফেলেছে, আপনাকেও আপনার ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে জবাই করে ফেলতে পারে। মাদক যত বাড়বে সমাজে বিশৃঙ্খলা বাড়বে না কমবে? দেখেন কয়েকটা বাস্তবিক উদাহরণ আপনাদেরকে দিই। 100 জন মদের লাইসেন্স ধারে যেখানে থাকবে সেখানেই যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়, আর এভাবেই যদি অলিতে গলিতে মদের দোকান পাওয়া যায়, নেশা গ্রহণ মানুষের জন্য সহজ হবে না কঠিন হবে?
এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মাথা হ্যাং করেছে, কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, গাড়ি থামায়া দোকান থেকে যদি এক বোতল মাইরা দেয়, এরপরে যদি গাড়ি চালায়, গাড়ি রাস্তায় না খালে বিলে পড়বে। মাদক যত বাড়বে নারী নির্যাতন তত বাড়বে, দাম্পত্য কলহ বাড়বে। আমাদের এলাকায় এক লোক রাতের বেলা মদ খাইয়া, মদ খাইলে কি মানুষের সেন্স ঠিক থাকে? সেন্স ঠিক থাকে না, সেন্সলেস হয়ে যায়। মদ খেয়ে বাড়িতে গিয়ে রাতের বেলা তার বউকে বলতেছে, আম্মু রাতের খাবার খাইছেন? এই বেকুব তার মা কোনটা বউ কোনটা এটাও মানে বোতল এমন খাওয়া খাইছে। তাহলে বলেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাড়বে না কমবে? সবচেয়ে ভয়াবহ কথা হলো মাদকাসক্ত লোকেরা বেশিরভাগ সময় তার স্ত্রীর উপর হাত চালায়, নির্যাতন করে। মাদক খেতে খেতে এত শেষ আসক্ত হয়ে পড়ে, যখন মাদক গ্রহণের টাকা তার কাছে থাকে না, বাড়িতে গিয়ে তার নিজের বউকে পিটায়া বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, যৌতুক দাবি করে। এরকম আছে না নাই? একদিকে নারী নির্যাতন বন্ধের কথা বলবেন, অন্যদিকে মাদকের বৈধতা লাইসেন্স দিবেন, এক মুখে দুই কথা তো মানায় না। সবচেয়ে বড় কথা হলো আমার যুবকরা ধ্বংস হয়ে যাবে, সেজন্য এই যুবকদেরকে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, নারী নির্যাতন বন্ধ করার জন্য, অ্যাক্সিডেন্ট কমাবার জন্য, সমাজের সামাজিক অবক্ষয় রোধ করার জন্য, দলমত ভুলে গিয়ে এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের অভিভাবক, আমরা এই দেশের নাগরিক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে কিছু দাবি করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি পাঁচ ওয়াক্তের নামাজি মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আরও শুনেছি যে আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করেন, আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং আমরা এই দেশে একজন ধার্মিক, তার পাঁচ ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী পেয়েছি। এদেশের তাওহীদবাদী মানুষ, এদেশের আলেম উলামা, একজন তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী, একজন পাঁচ ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ গুজারি প্রধানমন্ত্রী, উনার অধীনে পরিচালিত সংসদ থেকে অ্যালকোহল নিয়ন্ত্রণ আইন, মাদক নিয়ন্ত্রণ আইন নামে মদের লাইসেন্স দেওয়া আশা করতে পারে না, বরং আমরা আপনার কাছ থেকে মাদক নির্মূলের আইন আশা করি, ঠিক কি না? আপনি তো সেই ধার্মিক বাবার সন্তান, আপনার বাবা স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইসলামী মূল্যবোধ ওনার ভেতরে যে ছিল সেটা ওনার কথাবার্তায় বোঝা যায়। তিনি যখন 7 মার্চের ভাষণ দিয়েছেন, দেখেন কি বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। তাহলে কথার মধ্যে ইসলামী ভাবধারা, ইসলামিক সংস্কৃতির একটা বহিঃপ্রকাশ আছে না নাই? তিনি গণমানুষের নেতা ছিলেন, এটা ঘটনা আমার মনে পড়ল, তিনি কেমন মানুষ ছিলেন দেখেন। একবার বঙ্গবন্ধুর কাছে একজন সবজিওয়ালা লোক আসলো, তার নিজের ক্ষেতের সবজি টবজি নিয়ে আসলো, যে নিজের ক্ষেতের সবজি বঙ্গবন্ধুকে খাওয়াবে, বঙ্গবন্ধুকে দিবে। কিন্তু যখন গেইটে আসছে, আসার পরে দারোয়ান আটকাই দিছে। মাঝে মাঝে দেখবেন সারের চাইতে, সারের ড্রাইভার বা সারের যে দারোয়ান থাকে, এদের পাওয়ার বেশি বেড়ে যায়, হয় কি না? এরকম দারোয়ান আটকাই দিয়েছে, খায় কি নিয়ে আসবে, যাও। উপর থেকে বঙ্গবন্ধু দেখে ফেলেছেন, বলেন এই দারোয়ান ছেড়ে দাও, তাকে আসতে দাও। দারোয়ান তাকে ছাড়লো, যখন এই সবজিওয়ালা উপরে উঠলো, বলল স্যার এগুলা সব আমার ক্ষেতের টাটকা জিনিস, আপনাকে ভালোবেসে আপনাকে খাওয়ানোর জন্য আছে, নেন এগুলা। বঙ্গবন্ধু খুশি হয়ে সেগুলা নিলেন, তারে আপ্যায়ন করলেন, ভালো করে তারে খাওয়াইয়া এরপরে বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পরে ওনার মাথায় আসলো, আহারে লোকটা এত কিছু আমার জন্য নিয়ে আসলো, কিছু বকশিস দিলে তো ভালোই হইতো। তিনি দারোয়ানকে ডেকে আনলেন, দিয়ে তার হাতে 20 টাকা দিলেন। এখন ওইটা বঙ্গবন্ধুর আমলের 20 টাকা, কিন্তু এখনকার 20 টাকা না, সেই সময় কিন্তু এখানে আমার যে বাবাদের বয়স 60-70 বছর, কি বলেন আপনাদের ওই সময়ে যুবক বয়সে 20 টাকার অনেক দাম ছিল না? অনেক দাম ছিল। তো বঙ্গবন্ধু ওই দারোয়ানকে 20 টাকা দিয়ে বলেন, এই যে আমার কাছে লোকটা আসছিল না, তার হাতে এটা দাও, তাকে বলবা যে আমি এটা দিয়েছি।
এখন দারোয়ান গিয়ে তারে আটকাইছে, তারে ধরছে পথে। যেমন এখন দারোয়ান যখন নিচ থেকে নামতেছে, সে বললো এই বেটা চাষি, এরে 20 টাকা দেয়া কি হবে, 10 টাকা সে তার কাছে রেখে দিল, 10 টাকা নিয়ে গেল পথে গিয়া বললো এই বেটা ধরো, বঙ্গবন্ধু এটা তোমাকে দিয়েছেন। সে তো খুব রাগ করলো যে আমি আসলাম বঙ্গবন্ধুকে আমার খেতে টাটকা জিনিস খাওয়াইতে, উনি আমাকে টাকা দিলেন কেন। সে রাগ করে মারছে দৌড়, এক দৌড় দিয়ে আবার বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললো স্যার এই নেন আপনার টাকা, আমি কি টাকার জন্য আসছে নাকি, নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু বললেন তুমি আমারে 10 টাকা দাও কেন, আমি তো তোমাকে 20 টাকা দিয়েছি, কয় আপনার দারোয়ান তো আমাকে 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন আহারে, যে দেশে 20 টাকা উপরের তলা থেকে নামতে নামতে 10 টাকা হয়ে যায়, এই দেশের শেষরা চোর দিয়ে আমি কিভাবে সোনার বাংলাদেশ মানাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সেই ধার্মিক এবং সৎ বাবার সন্তান, আমরা বলছি, আমরা দাবি করছি আপনার কাছে, আপনার অধীনে পরিচালিত এই মহান সংসদ থেকে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলের আইন আমরা আশা করি। তাহলে এদেশের তাওহিদবাদী মানুষ আদেম ওলামা আপনার জন্য আরো দোয়া করবে ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের 1 নম্বর লক্ষণ আমরা জানলাম, ইমান এনে একদিকে ইমানের কথা বলে, অন্যদিকে ইমানের বিপরীত কাজ করবে যারা মুনাফিক হলো। 2 নম্বর, মুনাফিকগুলো সবসময় প্রতারণার লেবাস পরে চলাফেরা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিক যারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা সব সময় এরা ঈমানদারির লেবাস ধারণ করে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করতে চায়, এইভাবেই তাদের জীবন যাপন হয়। মুনাফিক দের 3 নম্বর স্বভাব হলো, মুনাফিকগুলো এমন হয় এরা সুবিধাবাদ জিন্দাবাদ হয়, এরা দৃষ্টি যখন যেদিকে আসে সেই দিকে ছাতা ধরে, ইমানদারদের কাছে গেলে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি, আবার যখন ইমান বিরোধীদের কাছে যায় তারা বলে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকগুলো ইমানদারদের কাছে আসলে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি, আবার যখন ইমান বিরোধী লোকদের কাছে যায় কয় আমরা তোমাদের সাথে আছি। এরা এদের অবস্থা হলো এমন, দেখা যায় এরা মাহফিলেও আসে আবার গান বাজনা হলে সেখানেও যায়, দেখবেন এদের অবস্থা হলো এমন, এরা এসে মসজিদ কমিটির সভাপতির পদ দখল করতে চায় আবার গান বাজনা কমিটির পদগুলাও দখল করতে চায়। এইদিকেও থাকে ওইদিকেও থাকে, লোকটা সুবিধার না, লোকটা কি 4 নম্বর, এই যে উনি উঠছে কেন ধরেন, এক নম্বর ধরছে না, ঠিক আছে আমরাও শেষ দিকে চলে আসছি প্রিয় ভাইয়েরা, কেউ উঠবেন না, আমরা একটু দ্রুত টেনে চলে যাব। 4 নম্বর, মুনাফিকের 4 নম্বর খাসলত, মুনাফিক যারা লোক দেখানো কাজ করে তারা, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় মানুষকে দেখানোর জন্য কাজ করে। যখন তারা নামাজে দাঁড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য না, মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। এদের নামাজের ভেতরে কোনো খুশু থাকে না, সব জায়গায় দান সৎকা করে না, যেখানে দান সৎকা করলে মানুষ বাহবা দিবে যশ পাবে খ্যাতি পাবে সেখানেই দান সৎকা করে। এইভাবে মানুষ দেখানো নেক আমল করে যারা মুনাফিক হলো তারা। 5 নম্বর, মুনাফিক হলো তারা অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে অন্তরের ব্যাধিতে আক্রান্ত যারা, এদের অন্তরের মধ্যে একটা রোগ আছে, এরা রোগা রোগা ভাব নিয়ে চলে, রোগটার নাম হলো নিফাকের রোগ। সবাই বলেন তো রোগটার নাম কি, না না আমরা তো এটা বলি নাই, বঙ্গবন্ধু মদের লাইসেন্স কার কাছ থেকে দিয়েছিলেন এগুলো তো আমরা বলি নাই, বন্ধ করে দিয়েছেন মাশাআল্লাহ। তো আমরা তো বঙ্গবন্ধুর প্রশংসাই এখানে করলাম, এখন
মদের লাইসেন্স, এটা নিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা সবাই মাদক নির্মূল চাই, চাই না? এই যে চেয়ারম্যান সাহেব এসেছেন, তিনি তো নিজেই জনপ্রতিনিধি হিসাবে মাদকের বিরুদ্ধে তিনি কাজ করে যাচ্ছেন, যাচ্ছেন না? যাচ্ছেন, প্রশাসনের ভাইরাও যাচ্ছেন। আমরা জানি এদেশে আওয়ামী লীগ, বিএনপি, যে কোনো দলের মানুষই মাদকের পক্ষে কিন্তু কেউ না। যে আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, তিনি একজন জননন্দিত মানুষ, আপনাদের সবার প্রিয় মানুষ, এবং তিনিও মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি যে আমরা চাই আপনি একজন নামাজি মানুষ হিসাবে, ধার্মিক বাবার ধার্মিক সন্তান হিসাবে আমরা চাই আপনার শাসন আমলে মাদককে একেবারে নির্মূল করে দেওয়া হোক। এটা আমাদের সবার নাগরিক দাবি, ঠিক কি না? এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি না, আমার তো মনে হয় চেয়ারম্যান সাহেবেরও একই দাবি। এটা আমাদের সবার দাবি, আলহামদুলিল্লাহ। পরে তো চেয়ারম্যান সাহেব বঙ্গবন্ধু সম্পর্কে যা লিখেছেন সত্যই লিখেছেন, তিনি অসত্য কিছু লিখেন নাই, বরং তিনি আরেকটু অ্যাড করতে চেয়েছেন। অ্যাড যেটা করতে চেয়েছেন যে তিনিও মাদকের বিরুদ্ধে, তিনিও চান যে মাদক যেন একেবারে নির্মূল হয়ে যায়। এটা তো আমাদের সবার সুর, এটা আমাদের সবার বক্তব্য, ঠিক কি না? চার নাম্বার পয়েন্ট হলো না, আমরা পাঁচ নম্বরে ছিলাম, মুনাফিক যারা রুগা রুগা স্বভাবের হলো তারা, এদের অন্তরে কিসের রোগ আছে? মুনাফিকি রোগ। বলেন কিসের রোগ? ছয় নাম্বার হলো মুনাফিক যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করতে চায় তারা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় খবরদার ফাসাদ সৃষ্টি করো না, গ্যাঞ্জাম লাগিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কারপন্থী মানুষ। আল্লাহ বলেছেন, সংস্কারপন্থীর লেবাস ধারণ করে যেখানেই সুযোগ পায় সেখানেই গ্যাঞ্জাম বিশৃঙ্খলা লাগায় যারা ইমানদার নামের মুনাফিক হলো তারা। মুনাফিকের সাত নম্বর স্বভাব হলো এরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে, জোরে কোন কথায় কথায় কি বলে? আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের খাসলত হলো ইদা হাদ্দাথা কাদাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। আমাদের মধ্যে অনেকে আছে ডেইলি 50টা 60টা মিথ্যা না বললে তার পেটের ভাত হজম হয় না। খবরদার ভাইরা, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা মানে মুনাফিক হয়ে যাওয়া, আর মুনাফিক হওয়ার মানেই হলো জাহান্নামের তলে চলে যাওয়া। এই জন্য আজ থেকে কারা কারা আরও বেশি মিথ্যা বলবেন হাত তুলেন, হ্যাঁ মনোযোগ আছে? আচ্ছা, আমি টান দিচ্ছি কিন্তু, আপনাদের এই যে দীর্ঘক্ষণ আছেন তো বসে, প্রস্রাব প্রাকৃতিক প্রয়োজন দরকার আছে, টান মারতেছি এর জন্য, তাহলে আমরা মিথ্যা বলবো না ইনশা। আট নাম্বার মুনাফিকের আট নাম্বার স্বভাব হলো মুনাফিকগুলো ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো। নবীজি বলেছেন, ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আমাদের সমাজ এখন আস্তে আস্তে সমাজের মানুষ এত খারাপের দিকে যাচ্ছে, একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, কয় ভাই আগামী জুমাবারে দিব, কত জুমা চলে গেল তার আর খবর পাওয়া গেল না। আসে এরকম? সামনেও আসে না, আবার সামনে দেখলে উল্টা দিকে দৌড় মারে, ঠিক কি না? তাহলে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে যারা, এটা টাকা দেওয়ার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে যারা মুনাফিক হলো তারা। নাম্বার নাইন, নয় নাম্বার মুনাফিক যারা আমানতের খেয়ানতকারী হলো। নবীজি বলেছেন, ওয়া ইদা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে, কথার আমানত থাকবে না, কাজের আমানত থাকবে না, চাকরির ক্ষেত্রে আমানত রাখবে না। আপনি চাকরি করবেন 8 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা আপনার ডিউটি করা লাগে, সেখানে ছাত্রদেরকে ক্লাস করাতে হয়, আহারে শিক্ষক মানুষ কেউ থাকলে রাগ করবেন না, আমরা তো শিক্ষকদেরকে সম্মান করি, ওনারা আমাদের মাথার তাজ। ছাত্র জীবনে আমরা এমন অনেককে দেখেছি ক্লাসের মধ্যে ঠিকমতো পড়ায় না, এর কারণ ক্লাসে ঠিকমতো পড়াইলে কোচিংয়ে ছাত্র কমে যাবে, এই জন্য ক্লাসে ঠিকমতো পড়ায় না কোচিংয়ে ছাত্র বাড়ায়। এই যে আপনি আপনার দায়িত্বের আমানতদারিতা পালন করলেন না, এই জন্য দায়িত্বের আপনি খেয়ানত করে মুনাফিক হয়ে গেলে। যে কোনো দায়িত্ব আমানত, আপনি একটা দায়িত্ব পেয়েছেন ওইটা আমানত, আপনি যদি মানুষ পরিচালনার জনগণের খেদমতের দায়িত্ব পান ওইটাও আমানত, আমানতের খেয়ানত করা যাবে না।
জনগণের সম্পদ, জনগণের আমানত জনগণের কাছে সুষমভাবে বন্টন করে দিতে হবে। যদি আপনি বন্টন করে না দেন, আমানতের খেয়ানত করে ফেললেন, তাহলে আমানতের খেয়ানত করে যারা কি তারা আরো জোরে বলেন। দশ নম্বর, মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী, তারা এরা মানব রচিত আইন চায়, মানব রচিত আইন কামনা করে কোরআনের আইনের বিরোধিতা করে। আল্লাহ এদের সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আর যখন এদেরকে আল্লাহ নাযিল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনার দিকে আহ্বান করা হয়, নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকগুলো পাশ কাটিয়ে তারপরে চলে যায়। আর মনে রাখবেন, আল্লাহর বিধান নাই যেখানে শান্তি নাই। গোটা পৃথিবীর মানুষের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে দুনিয়ায় শান্তি কায়েম করতে পারবেন না। এই যে জুমার দিনে আপনারা জুমার নামাজে যান, ইমাম সাহেব প্রত্যেক দিন জুমার খুতবায় একটা কথা বলেন, আপনারা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছেন, খাইরুল কুরুনি করমিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই সেন্টেন্সটা আপনাদের পরিচিত না অপরিচিত? দেখবেন সানি খুতবায় ইমাম সাহেব পড়েন, খাইরুল কুরুনি করমিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা। তো বাংলা অর্থ কি? এর অর্থ হলো নবীজি বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমার পরে কিয়ামত পর্যন্ত এমন শান্তির যুগ আর আসবে না। নবীজির সময় শান্তি ছিল, কারণ নবীজির সময় কোন কিতাবের বিধান দিয়ে সমাজ চলত? আরেকটু জুড়ে বলেন, আমরা যখন নামাজে যাই, নামাজে কোন কিতাব তেলাবাত করি? কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে কি নামাজ পড়লে হয় নাকি? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যেই কোরআন নামাজে পড়া বাধ্যতামূলক, হ্যাঁ নামাজি আপনাকে বলছি, ওই কোরআন জীবনের আগাগুড়া, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। আপনি মানলে মানেন, না মানলে নয়, আমাকে তো বলতে হবে, না মানলে আপনার কপাল পুড়বে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ না, আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ছাড়াও ইসলাম পৃথিবীতে ছিল, আছে, থাকবে, কিন্তু মনে রাখবেন ইসলাম ছাড়া আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনি ইসলামের কাছে দায়বদ্ধ, আপনার মতো লোক ইসলাম আর কোরআনের কাছে আসলেও কি না আসলেও কি? আসলে আপনার ভালো, না আসলে আপনার কপাল পুড়বে মিয়া, ঠাটা পড়বে আপনার উপরে, আমার তাতে কি? আর আপনি যদি কোরআনের আইন মানেন, আপনার কল্যাণ, আপনার লাভ, আপনি নাজাত পাবেন, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আমাদের জীবন যাকার থাক, আমরা আল্লাহর বিধান মানব ইনশাআল্লাহ। চুরি ডাকাতি কোরআনের আইন দিয়ে বিচার শুরু করেন, এই দেশে একটা চুরির বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেখেন, এক বিচার থেকে সবগুলো শেষরা চোর জনমের মতো সাইজ হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, সব লুচ্চা বদমাশ তারের মতো সাইজ হয়ে যাবে। সৌদি আরবে কোরআনের 100% আইন নাই, অল্প একটু আছে, 30-35%, এতটুকুতেই শান্তি কম না বেশি? আমি তো কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ষণ কম হয় সৌদি আরবে, চুরি ডাকাতি কম হয় সৌদি আরবে। কারণ চুরি ডাকাতি এই ধর্ষণের শাস্তি তারা নিজের মতো করে না, করে কোন কিতাব দিয়ে? মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের আইন আমরা কায়েম করতে আন কায়েম করতে পারি আর না পারি, কোরআনের আইনের কখনো আমরা বিরোধিতা করব? কোরআনের আইনের বিরোধিতা করবে যারা, কি হবে তারা? আর মাত্র বাকি কয়টা? পাঁচটা নাম্বার এলিবেন, 11 নম্বর, মুনাফিক যারা সব সময় ভীত বিহ্বল থাকে তারা, কি ডেঞ্জারাস আয়াত, আমি তো সূরা নাম্বার আয়াত নাম্বার বলতেছি, বাড়িতে গিয়া মিলাবেন, হুজুর ভুল বললে হুজুরকে ধরে পুলিশের কাছে দিয়া দিবেন, কোনো অসুবিধা
নাই। আমি সুরা আর আয়াত নাম্বার বলি, বাড়িতে গিয়া মিলাবেন। নবীজি বলছেন, মুনাফিক যারা সব সময় ভীত বিহ্বল থাকে, তারা কিসের ভয়? এরা সব সময় ভয়ে থাকে কোন সময় কোন সুরা কোন আয়াত তাদের সঙ্গে না জানে মিলে যায়। নবীজির সময় মুনাফিকগুলো ভয়ে থাকতো, কোন সময় মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। এখনো দেখবেন আলেমদের মজলিসে কিছু মানুষ ভয়ভীতি নিয়ে বসে, জানি না হুজুর কোন সময় কোন আয়াত ফাঁস করে আমারটাও প্রকাশ করে দেয় কিনা। কোরআনুল করিমের নয় নম্বর সুরা, সুরা নাম্বার আয়াত নাম্বার কোট করে নিয়ে যান, নয় নম্বর সুরা সূরাতুত তাওবা এর ৬৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহু আকবার! কোরআন কত চমৎকার, আল্লাহ কিছুই গোপন রাখেন নাই। আল্লাহ বললেন নবী, ইয়াহদারুল মুনাফিকুন, মুনাফিকরা সব সময় ভয়ে থাকে কোন সময় কোন সুরা নাজিল করে বা আয়াত নাজিল করে আমি তাদের সম্পর্কে বলে দেই কিনা, সব সময় এই ভয় তাদের অন্তরে থাকে। তাহলে ১১ নম্বর বৈশিষ্ট্য জানলাম। নাম্বার ১২, ১২ নম্বর মুনাফিকদের ১২ নম্বর বৈশিষ্ট্য হল, এরা ইমানদাররা সুবিধাজনক অবস্থায় থাকলে ইমানদারদের কাছে যায়, আবার বেঈমানরা সুবিধাজনক অবস্থায় থাকলে বেঈমানদের কাছে যায়। অবস্থাটা হলো যেমন এমন, যেই দিকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরে। সূরা নিসায়ের ১৪১ নম্বর আয়াতে সেই ব্যাপারে বলা হয়েছে, আপনারা বাড়ি থেকে সেগুলো জেনে নেবেন। ১৩ নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকগুলো সবসময় ইমান রক্ষার আন্দোলনকে ভয় করে চলে, ইমানি আন্দোলন থেকে তারা দূরে থাকে, নিজেদেরকে তারা ইমানদার বলে। অথচ যার উপরে আমরা ইমান এনেছি, যাকে আমরা অনুসরণ করি, নবীজিকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, নবীজিকে ব্যঙ্গ বিদ্রুপ অপমান করা হলেও ঘরে বসে থাকে, এইভাবে ইমানি আন্দোলনকে উপেক্ষা করে চুপচাপ থাকে যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। ১৪ নম্বর খাসলত হলো, মুনাফিকগুলো সবসময় মুসলমানদের বিপদে খুশি হয়। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের ১২০ নম্বর আয়াতে বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ বলছেন যখন মুসলমানরা কোনো বিপদে পড়ে তারা খুশি হয়, আর মুসলমান ভালো থাকলে যাদের সহ্য হয়। নাম্বার ১৫, মুনাফিকের ১৫ নম্বর স্বভাব হলো, এরা নিজেদেরকে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে চালাক ভাবে, বুদ্ধিমান ভাবে। আল্লাহ কোরআনে সূরা বাকারার ১৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু কানু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যখন এদেরকে বলা হয় যেভাবে ইমানদাররা ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো, তখন তারা বলে আমরা কি বোকা লোকদের মতো ইমান এনে নিজেদের দুনিয়ার জীবনের উপভোগ আমরা নষ্ট করব নাকি? আল্লাহ বলেছেন এভাবে ইমান থেকে দূরে রেখে নিজেদেরকে চালাক ভাবে যারা ইমানদার নামের মুনাফিক হলো তারা। খুব সংক্ষিপ্ত সময়ে ১৫টা খাসলত বললাম, আল্লাহ তাআলা যেন এই ১৫টি খাসলত থেকে আমাদের সবাইকে হেফাজত করে দেন। হ্যাঁ, কমিটি থেকে একটু রিকোয়েস্ট করা হয়েছে শবে বরাত সম্পর্কে ছোট্ট করে বলার জন্য, এটা সুন্নাত নাকি বেদাত এটা আমি বলবো, এরপরে আমরা শেষের দিকে যাব। পাশাপাশি মাটকা ইলেকশন এটা কিসের মাহফিল, মসজিদ নাকি মাদ্রাসার? তো মসজিদও তো না, মাদ্রাসাও না। আচ্ছা, আমাদের এই ভাইরা মাহফিলের অ্যারেঞ্জ করেছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে কমিটির ভাইরা, আমার মনে হয় এটা আপনাদেরও জানার আছে। সংক্ষেপে আমি বলবো, কেউ উঠবেন না প্লিজ। এই ভাইরা হয়তো প্যান্ডেল বা মাহফিলের অ্যারেঞ্জ আসলে করেছেন, হয়তো তাদের কোনো ঘাটতি আছে, এদেরকে সহযোগিতা করা, এরা তো আমাদের ভাই তাই না, এদেরকে আমরা একটু সহযোগিতা করতে পারবো না ইনশাল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাতগুলো একটু নাড়াচাড়া মারেন। এই ভলন্টার ভাইরা, যুবকরা, তোমরা একটু ঢুকো তো, মাঝখানে ঢুকে যাও, সবাই পকেটে হাত ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। এই যুবকরা ঢুকতেছে, একটু সহযোগিতা করবেন। বলা হয়েছে শবে বরাত কি, এটা সুন্নাত নাকি বিদআত? শোনেন, খুব গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় তারা জানতে চেয়েছেন।
সম্মানিত ভাইয়েরা, শবে বরাত এটি কোরআনিক কোনো পরিভাষা নয়, এটি ভারতীয় উপমহাদেশে এক সময় ফার্সি ভাষা থেকে এই শব্দটি প্রচলিত হয়েছে। এর কোরআনিক কোনো পরিভাষা না থাকলেও হাদিসের পরিভাষায় এই রাত্রিকে বলা হয়। আপনারা কি শুনবেন? শুনবে বলবো, নইলে আমি এখানে চেয়ারম্যান সাহেব আছেন, তিনিও বক্তব্য রাখবেন, সভাপতি সাহেব এক মিনিট বলতে হবে আপনাকে, না 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 আমরা তো একসাথে যাব, বলতে হবে আপনাকে। আচ্ছা, আপনারা যদি চুপ থাকেন তাহলে সংক্ষেপে বলবো, দুই তিন মিনিটে বলবো, জি। আচ্ছা, শবে বরাত এটি ফার্সি শব্দ, শবে মানে হচ্ছে রজনী বা রাত, বরাত মানে ভাগ্য, তাইলে অর্থ দ্বারায় ভাগ্য রজনীর রাত। আচ্ছা, শবে বরাত আসলে এটা কোরআনিক কোনো পরিভাষা নয়, বরং হাদিসের পরিভাষায় আমরা যে রাতকে শবে বরাত বলি, হাদিসের ভাষায় সে রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, যার বাংলা হলো শাবান মাসের মধ্য রজনী বা মধ্য শাবানের রজনী। এখন মূলত এই শবে বরাত বাংলা শব্দ না, এক সময় ফার্সি ভাষার প্রচলন ছিল এই ভারতীয় উপমহাদেশ, তখন এটাকে শবে বরাত বলা হয়েছে। একটি আয়াতের অসতর্ক ব্যাখ্যা থেকে এই নামকরণের কারণ হতে পারে। ভাইরা কথা বলিও না প্লিজ, কোরআনুল কারিমের ৪৪ নাম্বার সুরা, কত নাম্বার সুরা? ৪৪ নাম্বার সুরা, সুরা দুখান, এর ৩ এবং ৪ নাম্বার আয়াতের অসতর্ক ব্যাখ্যা থেকে, অপব্যাখ্যা থেকে এই আয়াতের নামকরণ হয়েছে। সেই আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যার বাংলা অর্থ হলো নিশ্চয়ই আমি এই কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। তাহলে এই আয়াতে বলা হয়েছে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা হলো বরকতময় রাত। আচ্ছা, যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা বরকতময় রাত, এই আয়াতের ব্যাখ্যায় একমাত্র ইকরিমা নামে একজন তাবেঈ, তিনি ব্যাখ্যা করেছেন যে এই আয়াত দ্বারা শবে বরাত উদ্দেশ্য, এই আয়াত দ্বারা শবে বরাত উদ্দেশ্য। আর এটা বর্ণনা করেছেন কে জানেন? নদর বিন ইসমাইল নামে একজন প্রখ্যাত ওয়ায়েদ ছিলেন, যার ব্যাপারে হাদিসের ইমামগণ বলেছেন যে তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো ব্যক্তি নন, তিনি ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনী বেশি বলতেন। আমাদের দেশে দেখবেন অনেক বক্তা আছে খালি কিচ্ছা কাহিনী শোনায় মানুষকে, আছে না, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, কুমিরের কিচ্ছা, এইরকম কিচ্ছা কাহিনীওয়ালা এক বক্তা ছিল তিনি। ইকরিমার এই মতামতকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত বলে চালিয়ে দিয়েছেন। অথচ তাফসীর ইবনে কাসির, এরপরে তাফসীরে বাইদাবী, তাফসীরে কাশ্যাফ, তাফসীরে রুহুল মাআনি সহ অসংখ্য তাফসীরে বলা হয়েছে এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, কারণ কোরআনে তো বলাই হয়েছে কোন রাতে কোরআন নাজিল হয়েছে, বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং লাইলাতুল মুবারাকা দ্বারা কদরের রাত উদ্দেশ্য শবে বরাত নয়। আর কদরের রাত সম্পর্কেই বলা হয়েছে এই রাত ভাগ্য রজনের রাত, লাইলাতুল কদর আই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতা এবং রুহুল আমিন জিব্রিল আল্লাহর তরফ থেকে সব নির্দেশ নিয়ে অবতীর্ণ হন। তাহলে এই রাতকে ভাগ্য রজনের রাত বলা যাবে না, বরং শবে বরাত না বলে আমরা বলতে একটু অভ্যস্ত হই হাদিসের ভাষায়। সবাই এখন থেকে বলবেন নিসফে শাবান, কি বলবেন? আচ্ছা, শবে বরাত সুন্নাত নাকি বেদাত? এই রাতের ফজিলত আছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই, কারণ বিখ্যাত প্রায় ৮ জন সাহাবি থেকে একটি নির্ভরযোগ্য সনদে হাদিস। এই ভাইরা শুনতে দাও একটু কথা মানুষকে, এই মানুষ আধা সাদা শুনবে, মানে অর্ধেক শুনবে পরে পেশ লাগাবে। এই শবে বরাত সম্পর্কে ৮ জন সাহাবি থেকে নির্ভরযোগ্য সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, এবং শবে বরাত সম্পর্কে একটি গ্রহণযোগ্য এবং সহিহ হাদিস, সেখানে বলা হয়েছে ইয়াত্তাল্লাহু ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, এই রাতে শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেন। কয় শ্রেণী ছাড়া? এক নম্বর শ্রেণী মুশরিক আর দুই নম্বর মুসাহিন, অর্থাৎ যারা হিংসা নিন্দা করে, এক নম্বর যারা শির্ক করে, দুই নম্বর যারা হিংসা নিন্দা করে, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে মাফ করে দেন কে? তাহলে বোঝা গেল এটা মাফের রাত, ক্ষমা পাওয়ার রাত, নাজাতের রাত, মুক্তির রাত। এই রাতে তাবেঈদের মধ্যে কেউ কেউ এই রাতে ব্যক্তিগত আমল করেছেন, সুতরাং আপনি ব্যক্তিগতভাবে অন্যান্য রাতে আপনার
ব্যক্তিগত আমলের অভ্যাস আছে, ব্যক্তিগত আমল করেছেন, এতে কোনো অসুবিধা নাই। তবে শবে বরাতের আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা নাই। কিন্তু ব্যক্তিগত অভ্যাসের কারণে কেউ যদি ওই রাতেও এবাদত করে, জিকির আজকার, তাসবিহ তাহলিল, নামাজ আদায় করে, এতে দোষের কিছু নাই।
আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন।